আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত আমরা গুগল ফর্মস নিয়ে কথা বলবো। গুগল ফর্মস কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটি টুলস, যেটা একদম ফ্রিতে অ্যাভেলেবল, যেটার মাধ্যমে আপনি চাইলেই খুব সহজেই যে কারো ইনফরমেশন আপনার কাছে নিয়ে আসতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন অনলাইনে একটি কোর্স লঞ্চ করতে, সেক্ষেত্রে আপনার স্টুডেন্টদের কাছ থেকে আপনার তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি এই গুগল ফর্মটা তৈরি করে তাদেরকে এটার লিঙ্ক দিয়ে দিবেন, তারা এটা আপনার পূরণ করে আপনার কাছে এটা সাবমিট করে দিবে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। সো এই গুগল ফর্মসের অনেক কাজ রয়েছে, আশা করি যে আপনি বেসিক কাজগুলো জানেন, কিন্তু আসলে এই গুগল ফর্মের অনেক অ্যাডভান্সড লেভেলের কাজও কিন্তু রয়েছে। সো সবগুলো কাজ যদি আমরা একটা ভিডিওতে কভার করার চেষ্টা করি, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করব যে এই গুগল ফর্মসের উপরে 4-5টা ভিডিও আপলোড করার জন্য, যেটার মাধ্যমে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলে কাজগুলো শিখতে পারবেন। সো সেই ভিডিও সিরিজগুলোর ধারাবাহিকতায় আজকে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, যেটাতে আমরা মূলত এই গুগল ফর্মসের একদম বেসিকটা নিয়ে আলোচনা করব এবং একটা ফর্মস আমরা তৈরি করে দেখাবো। সো সর্বপ্রথমে আপনি এখান থেকে জিমেইলে ক্লিক করবেন অথবা আপনার জিমেইলে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার এইদিকে একদম কর্নারে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ডট রয়েছে, অর্থাৎ গুগল অ্যাপস রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচে দেখবেন যে ফর্মস অপশনটা রয়েছে। সো সেক্ষেত্রে এই ফর্মস অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটা ট্যাবে গিয়ে আপনার এই গুগল ফর্মসটা কিন্তু লগ ইন হয়ে যাবে, অথবা আপনি চাইলে খুব সহজে এখান থেকে, এই যে গুগল অ্যাপস কিন্তু আপনার এখানে রয়েছে, এখান থেকেও আপনি চাইলে খুব সহজে কিন্তু সেম কাজটা করতে পারেন, অর্থাৎ আপনি এখানে চলে আসতে পারেন। সো আমরা এখান থেকে জিমেইলটা আপাতত ডিলিট করে দিচ্ছি এবং আমরা এই নিউ ট্যাবটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো সর্বপ্রথমে আপনি এরকম একটা ইন্টারফেসে আশা করি চলে আসতে পারবেন। তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে অনেকগুলো ফর্মস অলরেডি এখানে তৈরি করা আছে। সো আমরা চাচ্ছি যে একদম ব্ল্যাঙ্ক থেকে একটা ফর্ম তৈরি করব, তারপরে ওই ফর্মটা কিভাবে রান করা যায় বা কিভাবে আমাদের স্টুডেন্টদের কাছে লিঙ্কটা দেওয়া যায় সেই জিনিসটা আমরা দেখব। সো এখান থেকে যদি আপনি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করেন, সেক্ষেত্রে অনেকগুলো টেমপ্লেট কিন্তু আপনি ডিফল্টভাবে এখান থেকে দেখতে পারবেন। সো আমরা যেহেতু ব্ল্যাঙ্ক একটা ফর্ম তৈরি করব, সেজন্য আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব, ঠিক আছে? সো এই অপশনটার মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো সর্বপ্রথমে এখান থেকে আনটাইটেল ফর্মস, অর্থাৎ আপনার এই ফর্মের জন্য একটা টাইটেল দিতে হবে। সো আমি আপাতত আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এই নামটা দেখবেন অটোমেটিক্যালি এখানে আনটাইটেল ফর্মের মধ্যে কিন্তু শো করবে। আমরা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে। এখন আপনি চাইলে আপনার এই ফর্মের কি কোর্স আপনি লঞ্চ করতে যাচ্ছেন বা কি উদ্দেশ্যে মূলত আপনি এই ফর্মটা তৈরি করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে টাইটেলে দিয়ে দিবেন। সো আমরা চাচ্ছি আমাদের একটা ফেসবুক মার্কেটিং একটা কোর্স লঞ্চ করব, যেই কোর্সের জন্য আমাদের স্টুডেন্টদের কাছ থেকে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করার প্রয়োজন হবে। সো কী কী ইনফরমেশনগুলো লাগবে, তাদের নাম লাগবে, তাদের, মনে করেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আপনার তাদের এই এই ইনফরমেশনগুলো লাগবে। মনে করেন তাদের ফাদার্স নেম লাগবে, মাদার্স নেম লাগবে, তার ফোন নাম্বারটা লাগবে, তার জিমেল অ্যাকাউন্ট লাগবে। সো এই অ্যাকাউন্টগুলো কীভাবে আপনি কালেক্ট করবেন এই অপশনগুলো আমরা এখন দেখিয়ে দেবো। সো আমরা এখান থেকে যেহেতু ফেসবুক মার্কেটিং কোর্স আমরা এখান থেকে দিচ্ছি, সো আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং কোর্স আমরা এখান থেকে এটা দিয়ে দেই। ওকে, সো তারপরে এখান থেকে আপনার এই কোর্সের বিষয়ে অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দিবেন, তার মানে হচ্ছে আপনার এই কোর্সে কী কী তারা শিখবে, আপনার এই কোর্সের প্রাইস কত, এবং হচ্ছে আপনার এই কোর্সের মধ্যে কী কী ক্লাস থাকবে, কতদিন ক্লাস হবে, মানে আপনার এই কোর্স সম্পর্কে একটু ডিটেলসলি আপনি এখান থেকে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আগে থেকে লিখে রেখেছিলাম, সো এটা আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? সো আপনি এভাবে ঠিক করে কিন্তু আপনার এটা দেখে লিখে নেবেন যে আপনি কী উদ্দেশ্যে মূলত আপনার এই ফর্মটা তৈরি করতে যাচ্ছেন। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখন যে কাজটা করব, এখন হচ্ছে আমাদের তাদের ইনফরমেশনগুলো নেওয়ার পালা। সো এখান থেকে দেখবেন ডিফল্টভাবে আগে থেকে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু তৈরি হয়ে থাকবে। সো আপনি চাইলে এখানে লিখতে পারেন, অথবা এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু যতবার ক্লিক করবেন ততবারই নতুন করে একটা আপনার এখানে একটা কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। সো ওকে, সো আমরা এখান থেকে প্রথমে যেহেতু নামটা কালেক্ট করব, সো আমরা এখান থেকে ফুল নেমটা দিয়ে দিতে পারি।
সো ফুল নেম আমরা একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমরা তৈরি করছি। সো ফুল নেম, তাদের ফুল নেমটা লাগবে, ওকে। সো এই ফুল নেম অপশনটার মধ্যে ক্লিক করলেই দেখেন নিচে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এখন আপনি এই অপশনটা মনে করেন বোল্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বোল্ড হয়ে গেল। এখন চাচ্ছেন এটাকে ইটালিক করতে, এটাকে আপনি ইটালিক করে দিতে পারেন, অথবা আন্ডারলাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রে এটাকে আন্ডারলাইনও করে দিতে পারেন, ওকে। সো আমরা এখানে বোল্ড এটা কেটে দিয়ে আমরা এখান থেকে বোল্ড রাখছি। বাই দ্য ওয়ে আপনি এই সেম কাজটা কিন্তু এখানেও করতে পারেন, এই যে এটাকে আপনি সিলেক্ট করে বোল্ড অপশনে ক্লিক করলে কিন্তু এটা খুব সহজে বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, মনে করেন এই ফুল নেমটা দিয়ে দিলেন, তারপরে এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন শর্ট আনসার নামে একটা অপশন রয়েছে। এই অপশনটার মধ্যে ক্লিক করলে অনেকগুলো অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এই প্রত্যেকটা অপশন নিয়ে আমরা এক এক করে অবশ্যই ডিফল্টভাবে একদম বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা অপশন নিয়ে আমরা প্রশ্ন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। সো এখন প্রথমে যে অপশনটা দেখব সেটা হচ্ছে শর্ট আনসার। এটার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা তৈরি করছেন, যে প্রশ্নটা আপনি আপনার স্টুডেন্টদেরকে করছেন, সে প্রশ্নের আনসার টা কি শর্ট হবে নাকি লং হবে এটা এখান থেকে আপনি দেখে নেবেন। যদি লং হয়ে থাকে, অর্থাৎ আপনার প্রশ্নের আনসারটা যদি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে প্যারাগ্রাফ এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। যেহেতু ফুল নেম এটা একটা শর্ট আনসার, ফুল নেম তার নামটা লিখে দিবে। সো এখান থেকে শর্ট আনসারটা লিখে দিচ্ছি। এখানে আপনার প্রশ্ন মোতাবেক কিন্তু তারা তাদের অ্যালগোরিদমটা কিন্তু খুব সহজে বুঝে নিতে পারে যে আপনার আনসারটা কী ধরনের হতে পারে, ঠিক আছে। সো তারপরে আমরা তাদের মনে করেন ফাদার্স নেম লাগতে পারে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ফাদার্স নেম, ঠিক আছে। সো আমরা এখান থেকে ফাদার্স নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাও কিন্তু শর্ট আনসার, কারণ ফাদার্স নেম তার বাবার নামটা লিখবে, এটাও শর্ট একটা আনসার। তারপর এখান থেকে আমরা যদি আরেকটা প্লাস আইকনে ক্লিক করে এখন আমরা যদি তাদের মাদার্স নেমটা যদি আমরা দিয়ে দিই, ওকে। সো আমরা এখান থেকে তার মায়ের নামটা আমরা নিতে চাচ্ছি। সো এখান থেকে আমরা তাদের তার মায়ের নামটা মাদার্স নেমটা দিয়ে দিচ্ছি, এটাও শর্ট আনসার হবে। শর্ট আনসার কিন্তু এখানে ডিফল্টভাবে অলরেডি দেওয়া আছে। তারপরে যে কাজটা করব আমরা এখন তার নাম্বারটা কালেক্ট করব। আমাদের স্টুডেন্টদের অবশ্যই নাম্বার লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো আমরা এখান থেকে এখন যেটা লিখবো সেটা হচ্ছে ইওর ফোন নাম্বার, ওকে। আমরা এখান থেকে জাস্ট ফোন নাম্বারটা লিখে দিতে পারি যে ফোন নাম্বার, ওকে। সো আমরা এখান থেকে ফোন নাম্বারটা লিখে নিতে পারি। ফোন নাম্বার লিখে নেওয়ার পরে এখন এই জায়গার মধ্যে কিছুটা বোঝার জিনিস আছে। আপনি এই ফোন নাম্বারটা লিখে দেওয়ার পরে যারা আপনার এই ফর্মটা পূরণ করবে তারা অনেক সময় দেখবেন কি করে, মানে আপনি চাচ্ছেন ফোন নাম্বার কিন্তু তারা ফোন নাম্বারটা না দিয়ে, মোবাইল নাম্বারটা না দিয়ে ABCD অনেক ধরনের অক্ষর কিন্তু তারা তুলে দিচ্ছে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন যে তারা নাম্বার ছাড়া অন্য কিছু দিতে পারবে না, অন্য কিছু দিলে তাদের এই ফর্মটা পূরণ হবে না, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কীভাবে সিলেক্ট করবেন সেটা দেখাচ্ছি এখন। সো এখান থেকে এটা করার জন্য আপনাকে এই যে এখানে থ্রি ডট মেনু রয়েছে না, সো এই থ্রি ডট মেনু অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে রেসপন্স ভ্যালিডেশন অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তিনটা অপশন আসবে। এই যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে নাম্বার, অবশ্যই অবশ্যই এখান থেকে নাম্বারটা সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আপনি তাদের কাছে নাম্বারটা চাচ্ছেন। সো সেক্ষেত্রে নাম্বারটা সিলেক্ট থাকবে। তারপর এখান থেকে আপনার গ্রেটার দেন মানে হচ্ছে আপনার ছোটো বড় থাকবে কি না এরকম না, আপনি যেহেতু নাম্বার চাচ্ছেন তাই ইজ নাম্বার এখানে দিয়ে দিবেন। এখন আপনি এখান থেকে কাস্টমাইজ ইরোর টেক্সট, মানে হচ্ছে আপনি যে নাম্বারটা চাচ্ছেন সে যদি নাম্বার না দিয়ে অন্য কোনো অক্ষর দিয়ে দেয় সেক্ষেত্রে তার এখানে ইরোর দেখাবে। সো ইরোর দেখানোর সময় কী লিখা আসবে সেই লিখাটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। সো আমরা এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি প্লিজ কারেক্ট ইওর ফোন নাম্বার, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটা লিখে দিচ্ছি প্লিজ কারেক্ট ইওর ফোন নাম্বার, ওকে। প্লিজ কারেক্ট ইওর ফোন নাম্বার, ওকে, এটা আমরা জাস্ট এখান থেকে লিখে দিচ্ছি। এখন যদি সে নাম্বার ব্যতীত অন্য কিছু লিখে সেক্ষেত্রে এটা এই লেখাটা চলে আসবে যে প্লিজ কারেক্ট ইওর ফোন নাম্বার, মানে আপনার সঠিক নাম্বারটা দিন, ওকে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এই পুরো জিনিসটা আমরা একটু প্রিভিউতে দেখি, তাহলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ফর্মটা আমাদের কী রকম তৈরি হয়েছে, আমরা যদি এই যে এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাবে গিয়ে আমাদের এই ফর্মটা কিন্তু ওপেন হবে।
ওকে, এখন যদি আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন নাম্বার। এখন আপনি চাইলে এখান থেকে এই যে নামের জায়গার মধ্যে আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখন তারপরে এখান থেকে আপনি এই যে নাম্বারের জায়গার মধ্যে যদি আমি যে কোনো ABCD দিই তাহলে কিন্তু নিচ্ছে না, এই যে নিচে কিন্তু লেখা চলে আসছে যে প্লিজ কারেক্ট ইউর ফোন নাম্বার, এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সো এই জায়গাটার মধ্যে আপনি যেই লেখাটা লিখবেন এই জায়গাটার মধ্যে কিন্তু সেম লেখাটা চলে আসবে। এখন আরেকটা কাজ আমরা এখান থেকে দেখব যে আপনার অনেক সময় আমাদের হয় কি যে মনে করেন এখানে সে এই প্রশ্নের আনসারটা না দিয়ে নেক্সট প্রশ্নের মধ্যে চলে গিয়েছে। সো আমরা চাচ্ছি যে এরকম যাতে করে সে না লিখতে পারে, অর্থাৎ আপনার এই ফোন নাম্বারটা কিন্তু মাস্ট বি লাগবেই, তার মানে তার নামটা, তার বাবার নাম, পিতার নামটা এতটা মুখ্য বিষয় না, কিন্তু তার নাম্বারটা যদি আপনি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি তার কাছে যে কোনোভাবে কিন্তু ফোন দিতে পারবেন, কল করতে পারবেন তাকে, ঠিক আছে। সো আপনার কাছে আপনার তার নাম্বারটা লাগবেই, সে নাম্বার ছাড়া কোনোভাবেই এই ফর্মটা তৈরি করতে পারবে না। এই কাজ যা যদি করতে চান সেক্ষেত্রে এখান থেকে রিকোয়ার্ড এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার মানে হচ্ছে তাকে অবশ্যই এই নাম্বারটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। আশা করি এই কাজটা আপনি বুঝতে পেরেছেন। এখন তারপরে আমরা চাচ্ছি যে তার একটা ছবি কালেক্ট করব, মানে হচ্ছে সে ফর্মটা তৈরি করবে, আমরা চাচ্ছি তার একটা ছবি কালেক্ট করব। সেটা কিভাবে কালেক্ট করতে হয় চলেন সেই বিষয়টা দেখি। সেটা দেখার জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা লিখব যে ইওর ফটো, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যেহেতু তার ফটো কালেক্ট করব সেক্ষেত্রে এই যে তার আনসারটা কিন্তু এখান থেকে কী হবে তাহলে শর্ট আনসার হবে না, তার মানে এখান থেকে আমরা তার ফটো কালেক্ট করার জন্য ফাইল আপলোড এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো টুলস চলে আসবে, সেই সম্পর্কে আমরা একটা একটা করে বিস্তারিত দেখি। দেখেন সর্বপ্রথমে চলে আসছে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, মানে হচ্ছে আপনি কী ধরনের ফাইল নিয়ে আপনার এটা নিতে চাচ্ছেন, কী ফাইলে নিতে চাচ্ছেন, PDF ফাইলে, JPG ফাইলে, নাকি শুধু ইমেজ নিতে যাচ্ছেন, সেটা নেওয়ার জন্য আপনি এখান থেকে এটাকে অ্যালাউ করে দেবেন, তাহলে সবগুলো অপশন চলে আসবে। আপনি যেই আকৃতিতে আপনার তার ইমেজটা কালেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট ইমেজে ক্লিক করে দিচ্ছি। তারপরে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, মানে হচ্ছে আপনি কয়টা ছবি এখান থেকে নিতে চাচ্ছেন। সো এখান থেকে আপনি তাহলে এখান থেকে তার ছবির মার্কটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি একটা ছবি নিতে যাচ্ছি। ম্যাক্সিমাম ফাইল সাইজ, মানে আপনার এই ছবিটার সাইজ কত হবে, অর্থাৎ দুইটা ছবি যদি সে আপলোড করে সেক্ষেত্রে ফাইল সাইজটা কত হবে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এটা অবশ্যই অবশ্যই লাগবে, সেজন্য এখান থেকে রিকোয়ার্ড অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এটা রিকোয়ার্ড হয়ে যাবে। আর আপনি যদি চান যে না তার ছবি না নিলেও চলবে সেক্ষেত্রে আপনি এখান থেকে আনরিকোয়ার্ডও দিয়ে দিতে পারেন। সো আমরা এখান থেকে আপাতত এটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি। আশা করি এই পর্যন্ত কাজ একদমই সিম্পল, এই বেসিক কাজটা আমরা সকলেই জানি আশা করি। সো এখন যদি আমরা এটাকে প্রিভিউ করব, প্রিভিউ করে আমরা একটা ফর্ম এটা তৈরি করব বা একটা পূরণ করব, ফর্মটা পূরণ করার পরে এই ফর্মটা আমরা কোথায় থেকে দেখতে পারবো, আমাদের স্টুডেন্টরা যদি এই ফর্মটা পূরণ করে দেয় সেক্ষেত্রে আমরা এই ফর্মটা কোথায় থেকে দেখতে পারবো সেই অপশনটা এখন আমরা দেখব। সো আমরা যদি এই ফর্মটা একদম আমরা যদি ফলসভাবে যদি একটা পূরণ করে আপনাদেরকে দেখাই, সো আমরা এখানে আপাতত এটাকে আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। সো এখান থেকে অবশ্যই মাস্ট কী দিতে হবে, যে কোনো নাম্বার দিতে হবে, ঠিক আছে। তারপরে ইউর ফটো, ফটো আপলোড করার জন্য যে আপনার এই ফটোটা আপলোড করবে তার এখানে ঠিক এরকম দেখাবে, মাই ড্রাইভে চলে যাবে, সে ড্রাইভ থেকে তার যে কোনো একটা ফটো এখান থেকে দিয়ে ক্লিক করে দেবে। তারপরে যদি সাবমিটে ক্লিক করে সেক্ষেত্রে আপনার এখানে খুব সহজেই দেখবেন অটোমেটিক্যালি এটা চলে আসছে। সো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রেসপন্স অপশনের মধ্যে একজন, মানে হচ্ছে আপনার এই ফর্মটা একজন পূরণ করে দিয়েছে, সেজন্য রেসপন্স ওয়ান দেখাচ্ছে। সো এখন যদি আমরা এই রেসপন্সের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে দেখব যে একজন মানুষ যে কিনা আমাদের এই ফর্মটা তৈরি করেছে। এখন এখানে আর একটা বিষয় আসে যে এইভাবে যদি আমাদের কাছে 500, 600, 1000 স্টুডেন্ট যদি ফর্মটা তৈরি করে সেক্ষেত্রে এভাবে তো দেখা সম্ভব না, সেজন্য আপনাকে আপনার এই একটা শিট এখান থেকে আপনার অ্যাড করে দিতে হবে। লিঙ্ক টু শিট, মানে হচ্ছে আপনার এক্সেল শিটটা যদি এখানে অ্যাড করে দেন সেক্ষেত্রে যত মানুষই দেখ না কেন আপনি খুব সহজেই তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। সো আপনি এখান থেকে লিঙ্কটা অবশ্যই আপনার এই শিটের লিঙ্কটা অবশ্যই এখান থেকে অ্যাড করে দেবেন। সো এখান থেকে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। ক্রিয়েট দিয়ে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই এটা নতুন একটা ট্যাবে গিয়ে দেখবেন এক্সেল ফাইলের মধ্যে এটা ওপেন হচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি এখান থেকে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইউর ফটো সবগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে আশা করি দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রথম এপিসোডের বা প্রথম সিরিজ, এই প্রথম ভিডিও এটা। সো নেক্সট ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্সড লেভেলের কাজ দেখব। সো সেই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।